তো যে সমস্ত রিটেলার বন্ধুরা আল্ট্রুস কোম্পানির প্যান আইডি মানে পেপারলেস প্যান আইডির রিটেলার আইডি নিচ্ছেন, তারা কিভাবে সেই রিটেলার আইডি লগ ইন করবেন এবং কিভাবে কেওয়াইসি করবেন তার ফুল প্রসেস বা ফুল ট্রেনিং আজকের এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে আপনারা যারা আল্ট্রুস পেপারলেস প্যান আইডির রিটেলার আইডি নিয়েছেন তারা KYC সম্পূর্ণ করতে পারবেন। তো চলুন আমি ল্যাপটপ স্ক্রিনে গিয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো চলুন যাওয়া যাক। তো আমরা চলে এসেছি ল্যাপটপ স্ক্রিনে। ল্যাপটপ স্ক্রিনে আপনারা সিম্পল গুগল ক্রোমটা ওপেন করবেন। এখানে সিম্পল লিখবেন pan.altrusindia.com। এখানে একটি দেখবেন লগ ইন পেজ দেবে। এখানে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। একজন রিটেলার তার আইডি পাসওয়ার্ড আমাকে দিয়েছে, তার KYC ফুল প্রসেস কীভাবে করবেন আমি তার আইডি পাসওয়ার্ড লগ ইন করে এখানে দেখাবো। তো আমি আইডিটা লগ ইন করে নিচ্ছি, লগ ইন করছি। এখানে দেখুন ওল্ড পাসওয়ার্ড দিয়ে নিউ পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে, মানে এখানে পুরাতন যে পাসওয়ার্ড আপনার ছিল সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, দিয়ে নতুন করে পাসওয়ার্ড সেট করে নিতে হবে। তো আবার আমরা পুরাতন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিলাম। এবার নতুন পাসওয়ার্ড রিটেলারটা কী পাসওয়ার্ড সেট করবে আমাকে দিয়ে দিয়েছে। তো এতটাই বিশ্বাস করে আমাদেরকে যে তাদের পাসওয়ার্ড পর্যন্ত আমাদেরকে সেট করতে দেয়। তো এই সাপোর্টটা সবসময় আমরা চাই। তো এরপরে সিম্পল সাবমিটে ক্লিক করব। সাবমিট হয়ে গেল। এরপরে সিম্পল আপনাদের দুটো প্রসেস, একটি মোবাইল ওটিপি ভেরিফিকেশন করতে হবে, একটি ইমেল ওটিপি ভেরিফিকেশন করতে হবে। তো আমি মোবাইল ওটিপিটা ওনার ভেরিফিকেশন করে নেব। 90 তো মোবাইল নম্বর দিলাম। দাদা আমার লাইনে আছে, দাদা ওটিপিটা একটু বলবে। 288 222। তো ওটিপি ভেরিফিকেশানে ক্লিক করব। ওটিপি ভেরিফিকেশান হয়ে গেল। এরপরে নেক্সট মেল, উনি যে মেল আইডি দিয়েছে সেই মেল আইডি আমি এখানে লিখব। এখানে মেল ভেরিফিকেশান করব। দাদা মেলে ওটিপি গেছে। বলুন 91 91 296 296। তো মেল ওটিপি ভেরিফিকেশান করলাম, ওকে করে দিলাম। এরপরে সাবমিটে ক্লিক করব, সিম্পল সাবমিট করব। এরপরে আপনার অ্যাকাউন্টে পেজ আসবে, পেজটাকে কেটে দিয়ে এখানে বারকোড আছে, এই বারকোডে আপনাকে পেমেন্ট করতে হবে 107 টাকা। ফার্স্ট পেমেন্ট করতে হবে 107 টাকা। পেমেন্ট না করলে আপনার ওয়ালেটে কিন্তু আপনি কোনো রকম প্যান কার্ড করতে পারবেন না। আপনারা সর্বশেষ যে কিউআর কোডটি দেখলেন সেই কিউআর কোডে কিন্তু আপনারা KYC করার পরে 107 টাকা সব থেকে কম সেটা কিন্তু আপনারা ওই স্ক্যান করে ফোনপে গুগল পে পেটিএম যেখান থেকে খুশি স্ক্যান করে কিন্তু আপনারা আপনাদের NSDL-এর প্যান আইডি যেটা আল্ট্রুসের সেখানে ওয়ালেটে টাকাটা নিয়ে নেবেন। তাহলে কি হবে, আপনারা যখন প্যান কার্ড বানাবেন সেই ওয়ালেট থেকে আপনার কিন্তু সেই টাকাটা কেটে যাবে এবং আপনারা একটা প্যান কার্ডে 107 টাকা চার্জ কাটবে। সেই 107 টাকা চার্জ কাটার বিনিময়ে আপনারা কিন্তু একটা প্যান কার্ড বা প্যান কার্ড কালেকশান যেটা খুশি আপনারা করবেন করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ডিজিটাল যে বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের সঙ্গে থাকবেন নতুন নতুন এরকম আপডেট ভিডিও পেতে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন্ট হননি অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশানে আমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে জয়েন্ট হয়ে যান। সিম্পল ডিজিটাল অজয় বাংলা টেলিগ্রামেও লিখে আপনারা জয়েন্ট হতে পারেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট টাইম আরও একটি নতুন ভিডিও নিয়ে।